হাফিজুর রহমান কন্ট্যাক্ট করে, এখন এটা গজব গেছে, এখন কি হেলিতে চলে, এটাও শেষ হয়ে গেছে, এখন কি, এখন কি কবি? ওই এক ভণ্ড সারছে বিয়া শাদির ফ্যামিলি নিয়া, শেষ এটাও, এরপরে কি করবি? কয় যে এখন নিজের মধ্যে ঝগড়া সার, এরপরে কি করবি? এরপর বইবে মান কচু খাবি, আর করবি কি বেঈমান, আর করবি কি মুনাফিক। কিন্তু খেলার মাঠে গোল দেওয়ার যারা কল দিয়া যাচ্ছে, ঠিক কিনা বলো? কোন প্রভাগান্ডায় কান দিবেন না, দিলেও আমার কোনো টেনশন নাই, আল্লাহর মহব্বত নিয়ে যতদিন থাকব ততদিনে সম্মান থাকবে, আল্লাহর মহব্বতের সম্মান বিনষ্ট করার ক্ষমতা পৃথিবীর কার? বিয়া করছি আমি কলিজা ভরে আর একজন, ইলিশ মাছ দিয়া ভাত খাই আমি কলিজা ভরে আর একজন, বদমাশির তো একটা সীমানা থাকা দরকার। তুই যদি আসল মুসলমান হও, রসুলের আশেক হও, কোন সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করলেই তো হয়, আমি তো পালায়া ভারতে যাইনি, প্রতিদিন ১২ মাস প্রোগ্রাম চলে গোটা দেশ জুড়ে, জিজ্ঞেস করো সৎ সাহস নিয়ে মহব্বতের নজরে, উল্টা পাল্টা গিবত শেখায়ত করে গালাগালি করে তোমার কি ফায়দা হচ্ছে? ফায়দা কি হচ্ছে তা জানি না, তবে ইসলামের খানিকটা ক্ষতি হচ্ছে তোমার কারণে। সামষ্টিকভাবে ইসলামের কিছুটা ক্ষতি হচ্ছে, আলেমের বদনাম হচ্ছে, একজন আলেমের জবানে উম্মতেরা এই কথাগুলো আশা করে না। তুমি আরেকজনকে আঙ্গুল দিয়ে দোষ দেওয়ার আগে তোমার তিন আঙ্গুলের খবর নাও যে তোমার দিকে তাকিয়ে আছে তিন আঙ্গুল, তিন আঙ্গুল তোমার দিকে তাকিয়ে আছে, বাংলাদেশের কোন টুপিওয়ালা কোন দরবারে কি করে ওর চৌদ্দ গোষ্ঠীর খবর জানি, জীবনে বেদুবি শিখি না, চুপ থাকি, মুরব্বীরা কয় চুপ থাক বেটা চুপ থাক, বাতিলদেরকে লাফাইতে দে, একদিন তোকে আল্লাহ কবুল করবে, ওদের ১২টা বেজে যাবে তুই চুপ থাক, এই জন্য চুপ থাকি। এই কথাগুলো যে বলি এগুলো নিষেধ করেন মুরব্বীরা বলতে, একেবারে তো চুপ থাকা যায়ও না, ইজ্জতের উপরে আঘাত করলে তখন আর চুপ থাকি কি করে? আপনারাও তাল কম বাজাইতে পারেন না তো, এই জন্য একটু বললাম, মানে এনে ভাইয়া বাহাবা দিয়ে আবার জায়গায় গিয়ে আবার গাঞ্জা টাইনে সব লাইন করে ফেলার, হ্যাঁ ভাইয়া চান্দি গরম হয়ে যায় কয় একেবারে কি খালি হইতে পারে, এতক্ষণ অষ্টা শুনে যায় কয় তাল মিলায়, হ্যাঁ আসলে হুজুর একেবারে তো মিশামিশি হইতেও পারে না, হ্যাঁ যা রটে তা কিছু না কিছু বটে, কি ফতুয়া লয়ে এরপর তাল মিলাইতে আছে বন্ডের লগে, বদমাইশ মুনাফিক, তোর বুকের পাতা শক্ত থাকলে হাফিজুর রহমানের ব্যাপারে ইমানের মহব্বতে রসুলের মহব্বতে দিনের স্বার্থে সামনে এসে সংশোধন করায়া দাও। তুমি গীবত শুনলেও তো তোমারও কবিরা গুনাহ হবে, বলতে থাক একদিন আর কি বলবি, তখন তো কিছুই পাবি না, আর করবি কি, কর করতে থাক লাভাইতে থাক, কত আর লাভ পাবি, তিন বেলা খানার আর লাভ কত, এক সময় তো পাও ব্যথা হয়ে যাবে, এরপর কি করবি, এরপরে কি করবি, দে তাবলিগের গালি দে কত আর দিবি, এই দেশের বাংলাদেশের ৩০-৪০-৪৫ বছর পর্যন্ত তাবলিগওয়ালাকে গালি কম দেওনি, বাংলাদেশের ৪৫ বছরের ইতিহাসে কওমি মাদ্রাসাকে গালি কম দেওনি, হাজারিওয়ালাকে চরমনাইওয়ালাদেরকে গালি কম দেওনি, আর কত দিবি, দিতে থাক, বিজয়ের মালা যাদের পরার দরকার পরিয়েই তারা চলতেছে, কথা ঠিক কি না বলো? ধন্যবাদ তোমাদেরকে, তোমাদের বিরোধিতার কারণে, তোমাদের বিষদগারের কারণে আজ কওমির সম্মান বেড়েছে, তাবলিগের মর্যাদা বেড়েছে, চরমনের মর্যাদা বেড়েছে, আরো গালি দিবি আরো বেড়ে যাবে, দিতে থাক,
নাহলে মুনাফিকির হক আদায় হবে না, দিতে থাক। আল্লাহ হেদায়াত দান করুন, আর জোরে বলেন আমিন। কিন্তু আমরা কাউকে গালি দিব না, কাউকে বাঁকা নজরে দেখব না, দেখা হলেই আগে সালাম, ইনশাআল্লাহ আগে সালাম। ও যতই গালি দুঃখ ভিতরে ভিতরে কইবে আসলে লোকটা তো ভালো, বেদ্যব না কি না, আমি বেদ্যব না মানি ওটা বেদ্যব, এটা একটা দোয়া না। আমরা বড়দোয়াও করব না ইনশাআল্লাহ, আমরা দোয়াই করব, আল্লাহ আমাদের মুসলমান সবাইকে এক বানায় দেন। হাফিজুর রহমান রে 13 বার বড়দোয়া করলা, তুমি মুসলমান হিসাবে কি একবারও দোয়া করার হক ছিল না, কথা বলেন না কেন? তুমি 13 বার গালি দিলা, তুমি মুসলমান হিসাবে একবারও তো তোমার দোয়া করা দরকার ছিল। আল্লাহ এটা তো আমাদেরই কওমি সম্পদ, আমাদেরই আহলে হকের ব্যানারের সম্পদ, আল্লাহ তুমি হেদায়াত দাও। তুমি কয়বার দোয়া করেছো রে, হিসাব দিতে হবে আল্লাহর দরবারে, হিসাব দিতে হবে। কোনোদিন তো একটা টেলিফোনও বললা না, হাফিজ ভাই এই সমস্যা আপনার শুনলাম সমাধানটা কি? তুমি নাচতে আসো কানে সিলে কান নিয়ে গেছে, না দেখিয়েই নাচতেছো, চাক্ষুষ প্রমাণ হাতে আমার জবান থেকে আমার বিরুদ্ধে যদি কেউ কিছু বলে আমার থেকে আগে আমার কথা নিতে হবে, আমার কথা ছাড়া তুমি অ্যান্সার দিলে বোকামি হবে, তাতে যে কেউ আমার বিরোধিতা করুক কোনো আপত্তি নাই, কিন্তু বিশ্বাস করা যাবে না আমার মুখের জবান বন্দি ছাড়া। বিশ্বাস করেছ তো রাতের ঘুম হারাম হয়ে গেছে, টেনশন টেনশন হায় হইল কি, যারা আমার বিরুদ্ধে এক খুশির ঠেলায় ঘুম নাই, কপাল থেকে ঘুম শেষ, কথা বুঝেন নাই? আল্লাহ হেদায়াত দান করুন, আরো জোরে বলেন আমি। তবে একটা মূলনীতি হলো, হাদিস শরীফে রাসূল বলেন কেউ যদি কারো জন্য কূপ নির্ণয় করে, কূপ খনন করে, বাংলায় বলে কুয়া খনন করে, ওই কুয়ায় সে নিজেই পড়ে, কথা ঠিক? আমরা পড়ার জন্য বড়দোয়া করি না, তবে গুইরা মুইরা পইরা যাও কি না ভয় লাগে, ভয় লাগে পইরা যাও কি না, কারণ বেয়াদুবির একটা সীমানা থাকা দরকার। তুই বেটা ক্লাস 9-এ পড়ো, তুই বেটা কাফিয়া কেতাব পড়ো, তুই যদি হাটহাজারির হুজুরের গালি দাও, তুই যদি চরমনার বিশ্বের গালি দাও, তো তোর এলেম শিখ হবে কি? তুই তো টাটকা মাদ্রাসার শ্রেষ্ঠ বেয়াদব, তুই তো স্কুলের মধ্যে শ্রেষ্ঠ বেয়াদব, তুই কাফিয়া পড়ো, তুই হাটহাজারির হুজুরের গালি দাও ফেসবুকে, তুই চরমনার হুজুরের গালি দাও ফেসবুকে, তুই তাবলিগের বিরুদ্ধে কথা বলো ফেসবুকে, তোর বিরোধিতা হবে কি আর কি না হবে, কিছুই হবে না, তোর প্রশংসায় কিছু হবে না। কিন্তু লিখে রাখ, ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ব্যাঙের প্রস্রাব আর কাকলিশের ফুস, বুঝে না? হ্যাঁ আরো বুঝো, ইউসুফ নবীরে বাজারে বিক্রি করতে উঠাইল, ওজন পরিমাণ স্বর্ণ দাম দিতে হবে, এক বুড়ি কালা সুতা নিয়ে লাইনে দাঁড়াইছে ইউসুফের কিনবে, স্বর্ণের দাম পরিমাণ হে কালা সুতা নিয়ে দাঁড়াইছে, ডাক দিয়া বলেন বুড়িমা তুমি জানো ইউসুফের ওজন পরিমাণ স্বর্ণ দিয়া কেনা লাগবে, তুমি কালো সুতা নিয়ে আসছো কেন মা? বুড়ি ডেকে বলেন ওরে ভাই আমি জানি এই কালো সুতা নিয়ে কিছুই হবে না, তবে আমি ইউসুফের খরিদ্দারের কাতারে দাঁড়ায় আমার আল্লাহকে দেখায় দিলাম, আল্লাহ আমিও ইউসুফের পক্ষের মানুষ, তোমার বিরোধিতায় তাবলিগের কিছু হবে না, তোমার বিরোধিতায় চরমনার কিছু হবে না, হাটহাজারির কিছু হবে না রে বাবা, কিন্তু তোমার কপাল যে ফুরতেছে, তুমি যে আল্লাহওয়ালার বিরুদ্ধে একটা দুশ্মন, এটা আল্লাহর আদালতে লেখা হয়ে যাচ্ছে। তুমি বিরোধিতা না করলেও কি করলেও কি, খামোখা করিয়া কবিরা গুনাহ আমল নামায় নেওয়ার এত শখ কেনো?
আল্লাহ আমাদের